খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কর্মসূচি, এলাকা পরিক্রমা, সাদা পায়রায় উড়িয়ে শান্তির বার্তা সমিতির। সারা বছর খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ হয়। সেই জন্যই নিউজ অগ্নির চিফ এডিটর সুরজিৎ চক্রবর্তীর নির্দেশে চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলের চেয়ারম্যান সরণিকা চক্রবর্তী সহ রূপনারায়ণ চক্রবর্তী ও আশিস ভট্টাচার্য মঞ্চে উপস্থিত হয়ে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কর্তৃপক্ষের হাতে। উপস্থিত হন খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট অতিথিরা। সকাল থেকে অনুষ্ঠান চলে। এই বিষয়ে দেখাবো খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি জানালেন। রিপোর্ট নিউজ অগ্নি। সকল আন্তরিক শুভেচ্ছা। এই ব্যবসায়ী সমিতির 50 বছর পূর্তি উপলক্ষে আপনারা এখানে সকলে একত্রিত হয়েছেন, খুবই ভালো। আমাদের তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট, এখানে তো চলে এই যে আমাদের কি বলে আর্মি পার্টি বা নাইট গার্ড চলে, তো আপনারা এই ধারাটা বজায় রাখবেন যাতে কোনো অঘটন বা কোনো রকম অপরাধমূলক কোনো কিছু না ঘটে। সকলেই জানে যে পুলিশের পক্ষে, মানে শুধুমাত্র পুলিশের পক্ষে একা কোনো কিছু করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা যেমনভাবে আমরা পেয়ে এসেছি আগে, আমরা ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা চাই যে আপনারা লাইট গার্ড যেমনভাবে এখানে খানাকুল বাজার বা আরও যেসব জায়গাতে মানে ইয়ে লাইট গার্ডের ব্যবস্থা আপনারা করেন, এরকমভাবেই করবেন, এতে সকলেরই সুবিধা হবে এবং আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দ করুন। থ্যাংক ইউ। আজকে আমাদের খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি একটি প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সমিতি সকলে সম্মিলিতভাবে আমরা জীবন জীবিকার স্বার্থে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে প্রতি বছর একটা বাৎসরিক অনুষ্ঠান করে থাকি যার নাম হচ্ছে বার্ষিক সম্মেলন। এই বার্ষিক সম্মেলন আজকে আমাদের 30তম অধ্যায়। বার্ষিক সম্মেলনের সঙ্গে এই মঞ্চে আমরা অনুষ্ঠিত করছি 50 বৎসর পূর্তি উপলক্ষে সমিতির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে প্রাথমিকভাবে আমরা প্রথমে শুভ সূচনা করেছি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা আদিবাসী নৃত্য সহযোগে বেশ দৃষ্টিনন্দন এবং মানুষের সারা মানুষের ঢল যথেষ্ট ভালোভাবে আমরা উপভোগ করেছি। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আমরা মঞ্চে করছি, তৃতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এর মাঝে দুটি পায়রা উড়িয়ে মাননীয় ভারপ্রাপ্ত ওসি খানাকুল থানার উনি দুটি পায়রা উড়িয়ে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করেছেন দ্বিতীয় পর্বে, ওনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। আমি খানাকুল ব্যবসায়ী সমিতির এই মুহূর্তে সাংস্কৃতিক সম্পাদক সুদীপ ভ্যান। আজকে 7 জানুয়ারি 2024 খানাকুল বাজার ব্যবসায়ী সমিতি 50 বছর পূর্তি উপলক্ষে 50 বছরের যে অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান, সেটা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই আমাদের আছে আদিবাসী নৃত্য দিয়ে শুরু, পতাকা উত্তোলন দিয়ে শুরু হয়েছে, তারপর আদিবাসী নৃত্য সমস্ত এলাকা পরিক্রমা, ব্যবসায়ী সমিতির সমস্ত এলাকা পরিক্রমা করা হয়েছে। ফিরে এসে আমাদের যে সম্মেলন মঞ্চ, এখানে মঞ্চেতে পরপর অনেক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমরা একটা একটা করে করছি। উদ্বোধনের নাম দেওয়া হচ্ছে উদ্ভাসিত 50। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় ওসি সাহেব, মাননীয় বিডিও সাহেব, সহসভাপতি, সভাপতি 50 সমিতির উপস্থিত আছেন, পাশাপাশি 3টে ব্যবসায়ী সমিতি রাজাটি, রামনগর এবং কৃষ্ণনগর ব্যবসায়ী সমিতি উপস্থিত আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, তার মধ্যে আছেন রামনগর অতুল বিদ্যালয়ের মাস্টারমশাই, কুমোরহাটের প্রাক্তন মাস্টারমশাই, রাজাটি মাস্টারমশাই এবং ভূমিদাতা এবং কৃতি ছাত্রী যে আমাদের খানাকুলের মুখ উজ্জ্বল করেছে, সেও আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে। আপনাদের ব্যবসাদারদের কেমন উৎসাহ দেখছেন? ব্যবসাদারদের উৎসাহ এই দিনটা সবাই আসে আলাপ আলোচনা করে, আমরা সারা বছর কীভাবে চালাবো বা কীভাবে চলবে সব আলাপ আলোচনা, সৌন্দর্যপূর্ণ আলাপ আলোচনা আমরা করে থাকি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক। আপনার নাম? আমার নাম সঞ্জয় বটন। খানাকুল ব্যবসায়ী সমিতির মঞ্চে উপস্থিত সমস্ত আধিকারিকদেরকে জানাই নিউজ অগ্নির তরফ থেকে প্রথমে যথাযথ সম্মান। নিউজ অগ্নি এই ব্যবসায়ী সমিতির সাথে সবসময় আছে এবং এই ব্যবসায়ী সমিতির সাফল্য সবসময় কামনা করে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের যখনই কোনো রকম সমস্যা বা কোনো রকম অসুবিধা হবে অবশ্যই নিউজ অগ্নিকে পাশে নেবেন, আপনাদের সাথে নিউজ অগ্নি সবসময় আছে এবং থাকবে, এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি।
গোয়েলের কাছ থেকে সমান অধিকারী। এই কৃতিত্বের জন্য আমি সবার কাছে একটা জোরে হাত তালি চাইবো সারাগুলো ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে। এইভাবেই এগিয়ে যাবো, ধীরে ধীরে আমাদের যারা সম্মানিত ব্যক্তি ছিলেন ওনারা এক এক করে আসছেন।